নমস্কার বন্ধুরা প্রিয়াস করনারি আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি পুরনো দিনের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব এটি কিন্তু খুবই সাধারণ একটি রান্না আর খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব বেশি কিন্তু উপকরণ লাগে না ডাল আর এই ভাড়ালি বা আপনারা অনেকেই থোর বলে থাকেন সেটি দিয়ে আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতেই পাচ্ছেন আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি মাঝখানে যেই নরম অংশটা হয় সেটাই নিতে হবে বাইরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর আসছি খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি আর উপর থেকে পাতলা করে এইভাবে করে আবারও আমি খোসাটাকে ছাড়িয়ে নেব এভাবে করে খোসাটাকে ছাড়িয়ে নিলে খুবই সফট থাকে ভেতরের অংশটা তাই খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে উপরের অংশটা একটু শক্ত থাকে তাই যদি এই উপরে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে দেখুন এভাবে যেই লাল অংশটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন খোসা ছাড়ানোর পর্ব কিন্তু এবার সমাপ্ত এবার আমি এভাবে করে যতটা পাতলা করে কাটা সম্ভব ততটা পাতলা করে কেটে নেব আর এখানে একটা আশের মতো থাকবে এখানে জানি না আমি কেন কম ছিল আশটা কিন্তু খুবই আশ থাকে সেই আশটাকে আঙুলের মাথায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিতে হবে আঙুলের মাথায় কিন্তু আশটাকে খুব ভালো করে নিয়ে নিতে হবে নয়তো খেতে কিন্তু অনেকটা বিচ্ছি লাগে এভাবে করে পাতলা পাতলা করে আমি প্রথমে কেটে নেব এবার এভাবে করে কিছুটা পিচ আমি সমান করে নিয়ে নেব নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব খুবই কুচি কুচি করে কাটতে হবে যতটা পাতলা হবে কাটা ততটা কিন্তু খেতেও ভালো হয় এভাবে করে আমি সবগুলো কেটে নেব এবার এখানে একটা আমি বড়ো সাইজের গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ জলের মধ্যে এক চিমটে হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কেটে রাখা ভাড়ালিগুলো আমি হলুদ জলে ভিজিয়ে রাখব হলুদ জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু কালারটা খুবই সুন্দর থাকবে নয়তো কালো হয়ে যাবে এবার সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে এভাবে করে দু তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে নুন দিয়ে এভাবে মেখে ধোয়ার কারণে কিন্তু কষটা বের হয়ে যাবে নয়তো একটা কশকশ ভাব থাকবে রান্নার পরও দেখুন এভাবে করে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ জলের মধ্যে আমি এইভাবে করে ভিজিয়ে রেখে দেব এবার এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কেটে রাখা ভাড়ালিগুলো এবার দিয়ে দেব মুসুর ডাল এই ডালটাকে আমি হাফ বাটি ডাল ভিজিয়ে রেখেছিলাম যে বাটিটা দেখছেন আপনারা সেই বাটি দিয়ে আমি হাফ বাটি ডাল তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা ফুলে গেছে সেই ডালটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব পনেরো মিনিটের মতো এখন আমি আপনাদেরকে পনেরো মিনিট পর দেখাচ্ছি আমি কিন্তু প্রায় পাঁচ মিনিট পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জলটা কিন্তু অনেকটাই রয়েছে তাই জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব ঢাকা ছাড়া আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি কিন্তু নামিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এই পর্যায়েই থাকবে খুব বেশি পাতলা বা গাঢ় করলে ভালো লাগবে না এবার আবারও আমি কড়াইটাকে বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিপাশে আমি তেলটাকে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি এখানে যে ছোটো বড়িগুলো হয় সেগুলো নিয়েছি বড়িটাকে লাল করে ভেজে নেব বড়ির মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে বড়িটাকে ভেজে আমি তুলে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বড়িটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এখানে কিন্তু আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব বেশি তেল কিন্তু প্রয়োজন পড়ে না এই রান্নাটিতে এবার দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাকে আমি চিড়ে দিয়েছি আর দিয়ে দেব পাঁচ ফোড়ন সবগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর ভাড়ালির মিশ্রণটা আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা অবশ্যই একটু মিষ্টির ব্যবহার করতে পারেন আমি আর দিলাম না এবার পাঁচ মিনিট এভাবে করে রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি এখানে চাইলে কিন্তু আপনারা অবশ্যই ধনে পাতা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আর দিলাম না ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালো হতো দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এবার নামিয়ে পরিবেশন করব এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত রুটি পরোটা বা লুচির সাথেও খেতে পারেন বা খাওয়াতে পারেন খুবই ভালো লাগবে আর যে কোনো সময় যে কোনো দিনই আপনারা এই রেসিপিটি বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে বা দুপুরের মেনুতে এই রেসিপিটি আপনারা এড করতে পারেন খুবই হালকা ধরনের একটি রেসিপি আর খুবই দুর্দান্ত হয় খেতে আমি উপর থেকে আরও দু একটা বড়ি ছড়িয়ে দিলাম আর লেবু দিয়ে আমি পরিবেশন করব রুটির সাথে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আবারও হাজির হয়ে যাব আরও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ